গরমের ছুটি বাড়ানো হলো কিছুক্ষণ আগেই, এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের ছুটি 26 জুন পর্যন্ত বাড়ানো হোক এমনটাই চাইছে অভিভাবকরা। তীব্র গরমের দাবদাহে বাচ্চাদের কষ্ট হতে পারে, তারা অসুস্থ হয়ে যেতে পারে, সেই কারণেই 26 জুন পর্যন্ত বন্ধ রাখা হোক স্কুল, এমনটাই দাবি তুলছে অভিভাবকরা। অভিভাবকদের একাংশ জানাচ্ছে এই গরমে বাচ্চারা স্কুলে যেতে চাইছে না, একভাবে একটারা এতক্ষণ ক্লাস করলে তারা অসুস্থ হয়ে যেতে পারে। ওয়েলকাম এভরিওয়ান, গরমের ছুটি কি আবার বাড়বে? স্কুলের গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ এবং সর্বশেষ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সামার ভ্যাকেশন 2024, গরমের ছুটি বাড়তে চলেছে, বিস্তারিত তথ্য শেয়ার করব। বিগ ব্রেকিং গরমের ছুটির আপডেট দেবো, তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। গরমের ছুটি সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এই মুহূর্তে তোমাদের জন্য খুশির খবর রয়েছে, রাজ্যে কিন্তু পুনরায় গরমের ছুটি পড়তে চলেছে। এই মুহূর্তে আমি বিগ ব্রেকিং একদম সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব, সর্বশেষ তথ্য যেটা রয়েছে, রাজ্যে কিন্তু গরমের ছুটি বাড়তে চলেছে। ইতিমধ্যে সোমবারে কিন্তু রাজ্যের সমস্ত স্কুল খুলে গেছে এবং স্কুল খোলার পর থেকে কিন্তু গরমে হাঁসফাঁস করছে একাধারে যেরকম পড়ুয়ারা অর্থাৎ ছাত্রছাত্রীরা, পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ কিন্তু চাইছে যাতে গরমের ছুটি পুনরায় বাড়িয়ে দেওয়া হয়, অন্তত 7 দিন যাতে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়, কারণ গরমে হাঁসফাঁস করছে এবং স্কুল খোলার পর দেখা গেছে যে একাধিক স্কুলে কিন্তু অনুপস্থিতির হার বেশি এবং বিভিন্ন স্কুলে কিন্তু পড়ুয়ারা গরমে অসুস্থ হয়ে পড়ছে, এরকম নানা কিন্তু আপডেট আমরা চোখে আসছে। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি গরমের ছুটি পুনরায় দেওয়া হবে কিনা তা কিন্তু পর্যালোচনা করা হচ্ছে এবং গরমের ছুটি কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, গরমের ছুটি আরো বাড়িয়ে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি এই নিয়ে কিন্তু নবান্নে এবং বিকাশ ভবনে মিটিং আছে এবং আপাতত কিন্তু প্রধান শিক্ষক অর্থাৎ হেডমাস্টারদের নানা রকম মতামত চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর। ঠিক আছে, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুলগুলিতে ক্লাস হচ্ছে বিশেষত বাচ্চাদের, সেক্ষেত্রে যে প্রাথমিক স্কুলগুলি ডেতে অর্থাৎ বেলার দিকে পরিচালিত হয় সকাল 10টার পর থেকে সেই স্কুলগুলি হয়। গরমের প্রথম দিনে স্কুলে উপস্থিতির হার খুব কম, গরমের কারণে দীর্ঘদিন পর সোমবার স্কুল খুললেও প্রথম দিনে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই কম। ঠিক আছে, যেমনটা আমি তোমাদেরকে বললাম যে দেখো গরমের পর স্কুল খুললেও কিন্তু গরমের ছুটির পরে স্কুল খুললেও দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের অনুপস্থিতির হার খুবই বেশি। ঠিক আছে, তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকে শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলে। তীব্র গরমের ফলে বেশ কয়েকজন ছাত্র অসুস্থ হয়ে পড়ে, তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে দুপুরের বদলে সকালে স্কুল করার দাবি তোলে ছাত্রছাত্রীরা। ঠিক আছে, এবং তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে গরমের ছুটি যদি নাও দেওয়া হয় তাও যদি মর্নিং স্কুল করা হয় এটাও কিন্তু অভিভাবক ছাত্রছাত্রীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের একাংশ কিন্তু দাবি তুলছে। ঠিক আছে, তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে সকালে স্কুল করার দাবি, পাশাপাশি 3 জুন স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য খোলা হলো, ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা হয় 10 জুন সোমবার থেকে। বেশিরভাগ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই কম, তীব্র গরমের কারণেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারেনি বলে মনে করেছেন শিক্ষক মহলের একাংশ। ঠিক আছে, পাশাপাশি বিভিন্ন স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে তীব্র গরমে, এই মতো অবস্থায় সকলেই চাইছে যাতে গরমের ছুটি আরো কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। পর্ষদ কি চাইছে? দ্রুত স্কুল খুলে পড়াশোনা সিলেবাস শেষ করতে। হ্যাঁ দেখো, একদমই পর্ষদের আধিকারিকদের একাংশ মনে করছে যে এবার পঠন পাঠন স্কুলে স্বাভাবিক হওয়া প্রয়োজন, তার কারণ সিলেবাসও শেষ করতে হবে, পাশাপাশি আগামী বছরে ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। তো গরমের ছুটি সংক্রান্ত সর্বশেষ আপডেট কিন্তু শেয়ার করে দিলাম, প্রধান শিক্ষকদের মতামত কিন্তু চাওয়া হচ্ছে গরমের ছুটির ব্যাপারে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি গরমের ছুটি পড়তে চলেছে, পরবর্তী ভিডিওগুলির জন্য এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, তোমরা কি চাইছো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।